নমস্কার বন্ধুগণ, আমার নাম শুভম, আপনারা দেখছেন এসএমপিএসএন, কিছু নতুন কিছু অন্যরকম। আজ একদম নতুন কিছু দেখাবো যা আমার চ্যানেলে আগে কখনো হয়নি, দেখতে থাকুন। এসএম ক্রিয়েশনের সকল দর্শককে মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা, সবাই সুস্থভাবে পুজো কাটান, খুব আনন্দ করুন। কিন্তু করোনা এখনও সম্পূর্ণভাবে চলে যায়নি, তার খেয়াল রাখুন, ডবল ভ্যাকসিনেটেড হন, সবসময় মাস্ক পরে থাকার চেষ্টা করুন, ভিড়ভাট্টায় অন্তত মাথায় রাখবেন, সুস্থ থাকলে তবেই আনন্দ। এই হচ্ছে ধুবড়ির টোটোর ট্রাফিক জ্যাম, চারিদিকে শুধু টোটোই দেখতে পাবেন, এদের ভিড়ে রাস্তায় হাঁটার উপায় নেই। দেখতে পাচ্ছেন এটা ধুবড়ির বিষ্ণু টপিটের সামনে কুমোরটুলি, এত সুন্দর সুন্দর প্রতিমা এখানে নির্মাণ হয়, এত যে আপনারা পুজো করে এত সুন্দর সুন্দর প্রতিমা দেখেন, তার সৃষ্টি কিন্তু এখানে, এখান থেকে সব কিছু তৈরি হয়ে নানান মণ্ডপে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ঠাকুর নেওয়া হচ্ছে, এরকম ভিডিও আমার চ্যানেলে এই প্রথমবার, ভাবলাম কিছু নতুন করা যাক। ধুবড়ি বিশাল শপিং মলের থেকে সকাল সকাল মেসেজ এসেছিলো পুজোর অফার, এই অফার সেই অফার, বাই ওয়ান গেট ওয়ান, তো কাছে চলে এসেছি, চলুন একবার গিয়ে দেখে নেওয়া যাক কী কী অফার দিয়েছে। ঠিক
ধুবড়ী বিশাল মেগামার্ট, একে রবিবার তাতে কাল ষষ্ঠী, বুঝতেই পাচ্ছেন চরণবেটায় ভিড় হবে। চলুন, কোনো ব্যাপার না, দেখা যাক। ভিড় না হলে ঠিক পুজো পুজো মনেও হয় না, কি বলেন? কমেন্ট করে জানান। এটা সম্পূর্ণ পার্কিং এরিয়া বিশালের। স্যানিটাইজারটা হাতে মেখে নেই, তারপর আবার ভিডিও শুরু হচ্ছে। আপনারা এর আগেও দেখেছেন আমার চ্যানেলে, বিশাল যখন ওপেন হয়েছিল তখন ব্লগ করেছিলাম। এক বছর হয়ে গেছে বিশাল ওপেন হওয়া, এখন আবার ব্লগ করছি। দেখতে থাকুন। এখন আমরা এখানে একটা সেলফি তুলব, তাই ব্লগটাকে এখানে এন্ড করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি টিপে দেবেন অল নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ। এটা বিশালের ফার্স্ট ফ্লোর, লেডিস আইটেম সব এর উপরে ফ্লোর আছে। আপনারা আগের ভিডিও দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন, ধুবড়ী হলে তো জানবেনই। এই লেখাটা শুধু দেখে ইগনোর করবেন না, একটু মেনে চলার চেষ্টা করবেন, আপনাদের জন্যই ভালো। শুনুন কথা, এখানে বলে ব্লগ এলাও নেই। এর আগে এত ব্লগ করে গেলাম, এত ইউটিউবার ব্লগ করলো, এখন কি এরা নতুন রুলস দেখাচ্ছে? ঠিক আছে, কোনো ব্যাপার না, বলছে মানছি, ব্লগ করা অত জরুরি না। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা এখনো শেষ হয়নি, শেষ করবো, চিন্তা নেই। আমরা ঘরে যাওয়া পর্যন্ত ব্লগ চলবে অবশ্যই, দেখতে থাকুন। আমি যদি
যেটুকু ভেবেছিলাম বাই ওয়ান গেট ওয়ান বিরাট মেসেজ দিয়েছে, তাই দেখতে এসেছিলাম কি কেনারও ইচ্ছা ছিল কিছু, কিন্তু এদের নতুন নিয়মে মুড খারাপ হয়ে গেল, তাই আর কিছু কিনবো না এখান থেকে, তাই অন্য জায়গায় যাওয়া যাক। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা বেশি লম্বা টানবো না কারণ আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। টানতে টানতে তো অনেক সময় টানলা। দেখে নিন ধুবড়ির বিখ্যাত রাস্তার অবস্থা। পূজোর আগে জোড়াতালি দিয়ে এই রাস্তা মেরামত করা হয়, পূজার পরে আবার যেই কে সেই, একটু বৃষ্টি পড়লেই এই অবস্থা, এক গোড়ালি কাদা। কি করা যাবে, তবুও আমাদের পচা ধুবড়ি ভালো। দেখুন কত অন্ধকার জায়গায়, অন্ধকার গলি, হেঁটে হেঁটে পায়ের ব্যথা উঠে গেছে আপনাদের জন্য এই কষ্ট করে ভিডিও করা, তবুও আপনারা সাবস্ক্রাইব করেন না, এক্ষুনি সাবস্ক্রাইব করুন, নাহলে ভিডিও চলবে না। কিন্তু ঠিক 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 বলেছে, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, নাহলে নেক্সট ভিডিও আর পাবেন না। একদম ঠিক, ভিডিও করতে দেখুন আমার বাড়ি থেকে কত দূরে এসেছি হেঁটে হেঁটে, আপনারা বাড়িতে বসে বসে এনজয় করছেন ভিডিও দেখে, সাবস্ক্রাইব করুন, কোনো পয়সা লাগে না, একদম ফ্রি, যাতে পরবর্তী ভিডিও আবার দেখতে পারেন। হ্যাঁ একদম, আপনারা সাবস্ক্রাইব করলে আমরা আরও ভিডিও বানানোর উৎসাহ পাই, নিশ্চয়ই বানাবো, ভালো ভালো কাজ করার চেষ্টা করব। দেখুন পায়ে কোমরে ব্যথা হয়ে গেছে, তবুও কিছু বলছি না, কেন কাজটা করে আমরা ভালো পাই, ভালোবেসে কাজটা করি শুধুমাত্র আপনাদের জন্য, নাহলে কী করবো বলুন, নিজেরা বসে নিজের ভিডিও দেখবো, আমরা ইউটিউবার, আপনারা দেখলেই আমাদের কাজের সার্থকতা। পুজোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, এই লাইট লাগানো হচ্ছে, কাল থেকে এগুলো জ্বালানো হবে আশা করি, খুব সুন্দর লাগবে দেখতে প্রতিবারের মতনই। কালীবাড়ি একটু এগিয়ে গেলে আমরা পাবো এক ফেমাস মিষ্টির দোকান, চলুন দেখাচ্ছি। এই হচ্ছে ধুবড়ির জয় মা লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার, কিন্তু এই নামের থেকে আপনারা বেশি চিনবেন একটাকে, চিপটার দোকান নামে, কালীবাড়ি মোড়ে এটি প্রতিষ্ঠিত, অনেক পুরনো দোকান, এদের মিষ্টির অনেকটাই বিশেষ নাম আছে। আজ আর ভিড়ের চোটে ঢুকতে পারছি না, অন্যদিন দেখাবো, চলুন এগিয়ে যাই। ধুবড়ির আজকে এই চরম লেভেলের ভিড় আমি জীবনে দেখিনি, আজকের এই ভিড় দেখলে কেউ বলবে না করোনা নামে কিছু ছিল বা আদৌ তার লেনগুটুকু আছে এখন। এই টোটোর কোনো বিশ্বাস নেই যে যখন তখন গায়ের উপর উঠিয়ে দেবে, তারপর বলবে সরি দাদা দেখতে পাইনি। চলুন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।